2021 সালের মধ্যে দেশে আইসিটি খাতে 10 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান হবে, আর এই খাত থেকে বছরে $5 বিলিয়ন মার্কিন ডলার অর্জন করা সম্ভব হবে। সোমবার নাটোরের সিঙ্গার রানীনগর এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। পর 15 একর জায়গার উপর 43 কোটি 58 লাখ টাকা ব্যয়ে সেন্টারটি নির্মাণ করা হচ্ছে। 2019 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হবে। প্রায় 350 কোটি টাকা ব্যয়ে আমরা এখানে একটা ডিজিটাল ইকোনমিক হাব আগামী 2-3 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। সেখানে আমাদের প্রায় 20,000 তরুণ তরুণী কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারবো, যেটা চলমান থাকবে। দর্শক বিজয় বার্তায়।